একটা মানুষ বড় বড় চাকরি করা বান্দার বড় পরিচয় নয়, একটা মানুষ বড় টাকাওয়ালা বান্দার বড় পরিচয় নয়, বান্দার সবচেয়ে বড় পরিচয় হলো বান্দা ইমানদার মুসলমান কিনা। একজন মানুষ চাকরি করে বিশাল বড় সরকারি চাকরি, বেতন পায় 1.5 লক্ষ 2 লক্ষ, আরেকজন রিক্সাওয়ালা প্রতিদিন মাত্র 300-400 টাকা কামায়, কিন্তু রিক্সাওয়ালা ইমানদার, আর ওই 1.5 লক্ষ টাকা বলা বেঈমান, নামাজ একটা টাকা তো পড়ে না। বলেন তো ওই কোটিপতি এমপি মন্ত্রীও যদি হয়, একটা রিক্সাওয়ালা ইমানদারের কাছে আল্লাহর কাছে ওই বান্দা এমপি মন্ত্রীর চাইতেও রিক্সাওয়ালার দাম বেশি। রিক্সাওয়ালার দাম কেন বলে? তার তাকওয়ার কারণে। রিক্সাওয়ালার দাম কেন বলে? তার নামাজের কারণে। রিক্সাওয়ালার দাম কেন বলে? তার ইমানের কারণে। আর ওই বান্দার দাম নাই কেন বলে? ইমান নাই যার কারণে দাম নাই। নবী বলেন যার ইমান নাই, ও বলো ওই বান্দা, ওই বান্দা হলো মিসকিন ফকির, ওই বান্দার মতো গরিব বান্দা কেউ নাই। আর যার ইমানের দৌলত আছে, ওই বান্দার মতো ধনী বান্দা জমিনে কেউ নাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বারান কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ইকো কমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই মহিমান্বিত রজনী লাইলাতুন নিসফ মিন শাবানের আমাদের সকলকে সমস্ত গুনাহের আখড়া থেকে জান্নাতি বাগানে ইমানি কুসু মুজাকারায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, কালিমাতুর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন, আওয়াজ চতুষ্ফুটতার সঙ্গে দিলে এর চাইতেও 3 ডাবল আওয়াজ বেশি হওয়া সম্ভব, কিন্তু ঠিক বললেও কাজটা করছেন বেঠিক। জবানটা খুলে আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমি আছি একদম মুখতাসার, আজকে মাহফিল করার পক্ষে আমি ছিলাম না,
বহু জোর জবরদস্তি করে আমার থেকে ডেট নেওয়া হয়েছে। এবাদত আপনাদের যেমন করা লাগে আমাদেরও করা লাগে। এই রাত্রিতে বসে বসে ওয়াজ শোনার সময় না, এই রাত্রিতে এবাদত করার টাইম। এই জন্য আমি আপনাদেরকে একদমই মুখতাসার সময় সর্বোচ্চ 40-45 মিনিট কথা বলে আমি বিদায় নেব, কারণ ঢাকায় যেতে হবে। আমারও আল্লাহর সাথে কিছু কথাবার্তা আছে, আপনাদেরও আছে, প্রত্যেকেরই আল্লাহ পাকের কাছে আজকে একটু মাফ চাওয়া দরকার, কি বলেন ঠিক না? এরপরও 10টা উঠানোর কথা বলে উঠেছে 10:30 পরে। আমি চিন্তা করেছিলাম 10টা উঠবো, 11টায় নামবো, বাসা যেতে যেতে 2টা-2:30, বাস সারা রাত একটু আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করা প্রত্যেকটা মানুষের এই রাতে অন্তত জরুরি। কারণ এই রাত প্রতিদিন আসবে না, মাহফিল প্রতিদিন শুনতে পারবেন, অনেক মাহফিল শুনেন, লাভ হয় কি? আগের দিনও দাড়ি সাসা, পরের দিনও দাড়ি সাসা, তা লাভ হয় কি এত মাহফিল শুনে? যদি নিজেদের পরিবর্তনই না ঢুকাইতে পারলাম, বয়ানে লাভ নাই। গুনাহ যা করছি আল্লাহর কাছে একটু চাওয়া দরকার, কারণ এই রাত লাইলাতুন নিসফ মিন শাবান প্রতিদিন আসবে না, এটা আজকে আসছে, আবার 1 বছর পরে আসবে। কিন্তু প্রতিদিন মাহফিল শুনতে পারবেন, প্রতিদিন বয়ান শুনতে পারবেন। আল্লাহ আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ রাত আজকেই দিছে, আবার সামনে কবে পাই সেটার কোনো ঠিকানা নেই। এই জন্য আজকের রাত্রিতে আলোচনা একদমই কম শুনবেন, শুনে বাড়িতে যাবেন, যে অন্তত 1-1.5 ঘন্টা আল্লাহর সঙ্গে একটু মন খুলে ইবাদত করে ক্ষমা চেয়ে মাফ চেয়ে তারপরে ঘুমাবেন, ফজরটা আবার জামাতের সঙ্গে আদায় করবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আমারও নিয়ত আছে, আপনারাও নিয়ত করেন, কারণ এই রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত পবিত্রতম একটি রাত, যেই রাত্রিতে আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, শুধুমাত্র 2 প্রকার ব্যক্তি ছাড়া। 1 নম্বর যারা মুশরিক, 2 নম্বর যারা বিদ্বেষী হিংসু। এই এলাকার ভিতরে বিদ্বেষ পোষণকারী লোক আছে না নাই? তো আল্লাহ পাক বলে এদেরকে, রসুল বলে এদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, যাদের দিলে বিদ্বেষ থাকবে, হিংসা থাকবে, অহংকার থাকবে, আর যারা মুশরিক। এই 2 প্রকার দলের মানুষকে আল্লাহ পাক এই লাইলাতুন নিসফ মিন শাবানে ক্ষমা করবেন না। তা আমরা আমাদের অন্তর থেকে বিদ্বেষ পোষণ না করে হিংসা বিদ্বেষকে দূরে সরায় রাখবো ইনশাআল্লাহ। মানুষের দাম মানুষের সম্মানের কারণে না, আমরা ইনসান, মানব জাত, দাম বেশি না কম? সারা জমিনের সব সৃষ্টি জগৎ থেকে বেশি আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই লাইটগুলো নিবেন, ফ্ল্যাশগুলো নিবেন, আপনাদের এতগুলো মিডিয়া দেখে কি পছন্দ হচ্ছে? হ্যাঁ বাবু, নিবাও, এতগুলো মিডিয়া আসছে, রাত পোহাইতে না পোহাইতেই ইউটিউবে দেখে ফেলবেন, যেখানেই যাই মিডিয়া আর মিডিয়া। আবার কেন ক্যামেরা ধরেন? আসছেন যেহেতু শুনেন, ইউটিউবে সার্চ দিলে তো পাবেনই, একটু যতক্ষণ আসি বয়ানটা একটু খেয়াল করে শুনেন, মোবাইলের দিকে নজর থাকবে, না বুঝবেন না শুনবেন না কোনো ফায়দা আছে, মোবাইল নামান সবাই। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সবচাইতে সম্মানী করলাম, সম্মান দান করলাম। আল্লাহ পাক মানব জাতির কথা বলেছেন, কোন বানরের জাতের কথা বলেন নাই, মানব জাতের কথা বলেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, কতটুকু সম্মান আল্লাহ দিয়েছেন দেখেন, আসমানের চাইতেও সম্মান মানুষের বেশি, জমিনের চাইতেও মানুষের সম্মান, পাহাড়ের চাইতেও মানুষের সম্মান, সারা দুনিয়ায় যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতের চাইতে মানুষের সম্মান আল্লাহর কাছে কি বেশি? সম্মানের দিক থেকেও দামি, সৌন্দর্যের দিক থেকেও দামি। আচ্ছা বলেন, মানুষের মতো সুন্দর আর কারো দেখছেন আপনারা? এখন বলবেন হুজুর আছে তো অনেক কিছুই, না কিছুই নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আমার বউ তো তালাক হয়ে গেছে, এমন কথা বলছি যে বিপদে পড়ে গেছি। তাহলে কিসের বিপদ? তো বউরে বলছিলাম যে আমার বউ যদি বিয়ের পরে চাঁদের মতো সুন্দর না হয় তাহলে বউ তালাক। ঘরে এনে দেখি বউর চামড়া কালো। হুজুর সবার কাছে ফতোয়া নিচ্ছি, সবাই তো বলছে বউ তালাক, কি করবো? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ধর বেটা পাগল, যা বউরে জড়ায় ধরে ঘুমায় থাক, যা। বেচারা কয়, হুজুর কি বললেন এটা, তালাক প্রাপ্ত বউ নিয়ে জড়ায় ধরে ঘুমায় থাকবে এটা কেমনে হয়? সবাই বলতেছে ফতোয়া দিচ্ছে জায়েজ নাই হারাম তালাক, আপনি বলেন ঘুমায় থাকতে। ইমাম আযম বলেন যা যা যেটা বলছো এটা কর।
কেন হুজুর আপনার ফতোয়া কোন জায়গায়? তোমার বউ সাদা না কালো? কালো, চাঁদের মতো সুন্দর না? হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি তোমার বউ চাঁদের চাইতেও সুন্দর, হুজুর কেমনে বললেন? চাঁদ তো অনেক সুন্দর। ইমাম বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি ইনসানকে সবচেয়ে সুন্দর চেহারার আকৃতি দিয়ে সৃষ্টি করলাম। চন্দ্রের কথা আল্লাহ বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, আল্লাহ পাক বলেছেন আসমানের চন্দ্রের চাইতে না, সূর্যের চাইতে না, গোটা দুনিয়ার সব চাইতে মানুষকে সুন্দর আকৃতিতে বানাইলাম। সুতরাং যেহেতু আল্লাহ পাক বলেছেন মানুষ সুন্দর, সুতরাং তোমার বউ চাঁদের চাইতেও সুন্দর। তার মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর মানুষ। কত দামি মানুষ, আসমান জমিন গ্রহ নক্ষত্রের চাইতেও সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, একটা মানুষ কত সম্মানিত জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ বাইতুল্লাহ, তুমি কি জানো, তুমি কি জানো তোমার সম্মান কত? কারণ বাইতুল্লাহর দাম এত। আল্লাহ পাক কোরআনে বলেন, মান দাখালাহু কানা আমিনা। কেউ বাইতুল্লাহ ঢুকলো তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দিল। বাইতুল্লাহ ঢোকা মানে কি নিরাপদ? এই যে এক ভাই কালকে যাবে, যখন ঢুকবে সাথে সাথে নিরাপদ হয়ে যাবে। মান দাখালাহু কানা আমিনা। আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় বলতেছেন, এই কাবা, তোমার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হতে পারে, কিন্তু তুমি জানো তোমার আশেপাশে যারা তওয়াফ করে আল্লাহ পাকের কাছে, তাদের দাম তোমার চাইতে কোটি গুণে বেশি। একটা ইমানদারের দাম আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি, যার কারণে কাবা একটা মানুষের অন্তরে কষ্ট দেওয়া মানে বাইতুল্লাহ ভাঙার সমান অপরাধ। একটা মুমিনের সম্মান আল্লাহর কাছে কাবার চাইতেও বেশি। ওয়ালা কদ কাররামনা বানি আদম। কিন্তু সম্মানটা বেশি হওয়ার পিছনে একটা কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানুষেরা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে সমস্ত মানুষদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করলাম। এক পুরুষ আর এক নারী, পুরুষের নামটা কি জোরে বলেন? আদম। আর মাটার নাম কি বলে? হাওয়া। আল্লাহ পাক বলে, এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে বানাইলাম, পাঠাইলাম। আর তোমাদেরকে আমি আল্লাহ বংশে বংশে শাখায় শাখায় বিভক্ত করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে বংশ দান করলাম, কেউ কেউ পাটোয়ারি, কেউ অমুক, কেউ ভুইয়া, কেউ কাজী, কেউ গাজী, কেউ সৈয়দ, অমুক অমুক বংশের হাজারো মানুষ দুনিয়ার জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বংশ দান করলেন, বংশ কিন্তু অহংকার করার জন্য না। বংশ কেন? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লিতা'রাফু, এই বংশ আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম যাতে করে তোমরা একজন আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারো। পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ বংশ দান করলাম। সুতরাং বংশ নিয়ে পরিচয় নয়, দল নিয়ে পরিচয় নয়, চাকরি নিয়ে পরিচয় নয়, এলাকার ভিতরে কিছু মানুষ আছে, হ্যাঁ আমি অমুক বংশের, আমি তমুক বংশের, তুই আমার চিনস, কেউ আছে না, আমি অমুক দল করি, অমুক দলের সভাপতি, অমুক দলের সেক্রেটারি। আল্লাহর কাছে বান্দা, দল বান্দার, আল্লাহর কাছে বান্দার বংশ, আল্লাহর কাছে বান্দার রাজনৈতিক পরিচয়ের কোনো দাম নাই। আল্লাহ বলে, বান্দা, এইগুলো তোমাদের দুনিয়ার জমিনে কাজে লাগবে, কিন্তু আল্লাহর দরবারে কাজে লাগবে না। আমি আল্লাহর কাছে বংশের পরিচয় নাই, আমি আল্লাহর কাছে একমাত্র পরিচয়। যদি তোমরা দামি হতে চাও, আমি আল্লাহ পরবর্তী লাইনে বললাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যতগুলো বান্দা আছো সমস্ত বান্দাদেরকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত সুন্দর করে সৃষ্টি করলাম, এই দুনিয়ার জমিনে সৃষ্টি করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলের মধ্যে একটা জিনিস দিয়ে দিলাম যেটার নাম তাকওয়া। আল্লাহ পাক বলেন, এই তোমাদের বান্দাদের মধ্যে যে বান্দার তাকওয়া যত বেশি, আমি আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি।
যেই বান্দার দাম আল্লাহর দরবারে যত বেশি, বুঝতে হবে এই বান্দার তাকওয়া তত বেশি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসলমান, যার কারণে বুঝতে হবে আওয়ামী লীগ দল করা, বিএনপি দল করা, অমুক দল করা, এটা বান্দার বড় পরিচয় নয়। আমাদের প্রত্যেকটা মানুষের একমাত্র পরিচয়, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরমলান ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিনে, এক আল্লাহ ছাড়া আমার দিনে, নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? আমাদের পরিচয় আমরা কার গোলাম? জবান খুলে বলেন আল্লাহ। এ মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দার মধ্যে যার ভিতরে তাকওয়া যত বেশি, আমি আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি। যেই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বললাম, কাররামনা বানি আদম, তোমাদেরকে জমিনের মধ্যে সবচাইতে বড় সম্মানিত বানাইলাম। একটা মানুষ বড় বড় চাকরি করা বান্দার বড় পরিচয় নয়, একটা মানুষ বড় টাকাওয়ালা বান্দার বড় পরিচয় নয়। বান্দার সবচেয়ে বড় পরিচয় হলো বান্দা ইমানদার মুসলমান কিনা। একজন মানুষ চাকরি করে, বিশাল বড় সরকারি চাকরি, বেতন পায় 1-2 লক্ষ। আরেকজন রিক্সাওয়ালা প্রতিদিন মাত্র 300-400 টাকা কামায়, কিন্তু রিক্সাওয়ালা ইমানদার। আর ওই 1-2 লক্ষ টাকা বলা বেঈমান, নামাজ একটা তো পড়ে না। বলেন তো, ওই কোটিপতি এমপি মন্ত্রীও যদি হয়, একটা রিক্সাওয়ালা ইমানদারের কাছে, আল্লাহর কাছে ওই বান্দা এমপি মন্ত্রীর চাইতেও রিক্সাওয়ালার দাম বেশি। রিক্সাওয়ালার দাম কেন বলে? তার তাকওয়ার কারণে। রিক্সাওয়ালার দাম কেন বলে? তার নামাজের কারণে। রিক্সাওয়ালার দাম কেন বলে? তার ইমানের কারণে। আর ওই বান্দার দাম নাই কেন বলে? ইমান নাই যার কারণে দাম নাই। নবী বলেন, যার ইমান নাই, ও বলো ওই বান্দা, ওই বান্দা হলো মিসকিন ফকির, ওই বান্দার মতো গরিব বান্দা কেউ নাই। আর যার ইমানের দৌলত আছে, ওই বান্দার মতো ধনী বান্দা জমিনে কেউ নাই। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ বলেন, বান্দা তুমি ইমানের কারণে দাম দিলাম, সম্মানটা দান করলাম ইমানের কারণে। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কাররামনা বানি আদম, জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র বান্দাকে সম্মানিত বানাইলাম। কিন্তু কখন সম্মানিত? যখন বান্দার দিলের ভিতরে থাকবে আল্লাহ, যখন বান্দার জবানের মধ্যে থাকবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আয়াতের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এক জায়গায় বলেন এগুলো সম্মানিত কাবার চাইতেও, আরেক জায়গায় বলে এগুলো কুকুরের চাইতেও খারাপ। এক জায়গায় বলে সম্মানিত, আরেক জায়গায় বলে খারাপ, দুই জায়গায় দুই রকম কথা। তাহলে পার্থক্য আছে নাকি নাই? আছে। ইমানদার কখনো কখনো আসমানের ফিরিস্তার চাইতেও দামি হয়ে যায়, আবার কখনো কখনো কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। একজন ইমানদার বান্দা কেমনে আসমানের চন্দ্রের চাইতেও দামি হয়, একজন ইমানদার বান্দা কেমনে ফিরিস্তাদের চাইতেও দামি হয়, আর একজন ইমানদার বান্দা কেমনে গরুর চাইতে কুকুরের চাইতে খারাপ হয়। সুন্দর করে বুঝাইলে বুঝবেন। দেখেন, মানুষ সমাজের ভিতরে অসংখ্য আছে মুসলমান দাবি করেনওয়ালা, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অসংখ্য বান্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমিনান নাসি মান ইয়াকুনু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে একদল থাকবে যারা নিজেদেরকে ইমানদার দাবি করবে, এরা যত ইমানদার দাবি করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা ইমানদার নয়। নামাজের কথা বলবেন, সুন্দর করে হাসি দিয়া বলবে প্যান্টের মধ্যে সমস্যা। প্যান্ট এমন নাপাক থাকে, সারা বছর নাপাক থাকে, সারা বছর নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, কিন্তু দাবি করে কি?
দাবি করে কি, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছ পরাণ, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আসনা নাই মুসলমান দাবি করে নামাজ নাই, মুসলমান বলা যাবে কিনা? কারণ রসুল বলেন, যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার কি নাই, আল্লাহ বলে উলাইকা কাল আনাম বাল হুম আদল, এগুলো সব হলো গরু ছাগলের মতো, বরং তার চাইতেও খারাপ। একটা ইমানদারের নামাজ থাকা লাগবে, এটা তার কর্তব্য, কি বলেন? লুঙ্গি পরা যেমন আপনার কর্তব্য, নামাজ পড়াটাও আপনার কর্তব্য। লুঙ্গি না পড়লে যেমন আপনি ন্যাংটা, নামাজ না পড়লেও ন্যাংটা ইমানদার, কথা বলেন ঠিক কি না? যাদের সময় সময় নামাজের কথা বললেই প্যান্টে সমস্যার অজুহাত থাকে, ওদেরকে দোকান থেকে প্যাম্পাস কিনে দিবেন, যেন প্যান্ট নাপাক করতে না পারে। নামাজ নাই আবার ইমানদার দাবি করে, আল্লাহ বলেন তুই ইমানদার না, সাই ঘোড়ার ডিম, এই টাইপের ইমানদার দিয়া ইসলামী বিপ্লব কোনোদিন সম্ভব নয়। কথায় কথায় আমি মুসলমান, এরকম মুসলমান সস্তা, সস্তা মুসলমানের কোনো দাম নাই, আমরা সস্তা মুসলমান বলেই ইসলামের কোনো উপকার আমাদের দ্বারা হয় না। আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই কারণে ইসলামের কোনো গুরুত্ব নাই। যদি সাহাবাজ বাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, ইসলাম ছাড়া কোনো নেতার গোলামি করতে পারতাম না। আজকে ফ্রি ফ্রি ইসলাম, সন্তান জন্ম নেওয়ার পরে, জন্ম দেওয়ার পরে সিজার থেকে বের করে নিয়ে গেছে, কানে আজানটা পর্যন্ত দেয় না, এদের কাছেই তো আজানের ধ্বনি খারাপ লাগে। যে জন্মের পরে আজান আকামত শুনে না, ওর কাছে আল্লাহু আকবার শুনলে তো গায়ে জ্বলবেই, এটা স্বাভাবিক, কেন তো আজান শুনে নাই, অভ্যস্ত না। ওর মা যখন বাসায় আসছে ওরে নিয়া, তখন ওর মা দেখছে ইস্টার জলসা, হ্যাঁ, ওরে দুধ খাওয়া একদিকে দেখে আরেক দিকে, পেটে নিয়েও ইস্টার জলসা দেখছে, মারামারি কিলাকিলি দেখছে, এই কারণে সন্তান পেট থেকে বের হয়ে দেরি করে নেয়, দিছে নাক ফাটায় ঘুষি দিয়া, ওই নাক ফাটানি শুরু হয়েছে, একদম মা বাপ মরণ পর্যন্ত এই শয়তানের মার খাইতেই থাকে। এই জন্য গর্ভে সন্তান নিয়া জিকির করবেন মালিকের, সন্তানও জিকির বলা হবে, নামাজ পড়বেন বেশি, সন্তান নামাজ বলা হবে, সন্তান এমনি এমনি। এই জন্য রসুল হাদিস শরীফে বলেন, প্রত্যেকটা বান্দা তারা তাদের নিজের মুসলমানি ফিতরাতে জন্মগ্রহণ করে, কিন্তু মা বাপ তাকে ইহুদি বানায়, মা বাপ তাকে নাসারা বানায়, মা বাপ তাকে নাস্তিক বানায়, মা বাপ তাকে বেঈমান বানায়, আবার মা বাপই তাকে ইমানওয়ালা বানায়। এখন আপনি কি করবেন আপনার সন্তানকে, আপনার হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনাম, কখনো কখনো দামি, কখনো কখনো কম দামি, বুঝতে হবে কখন দামি কখন কম দামি। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দা উলাইকা কাল আনাম, এগুলো সব হলো গরু ছাগলের মতো, তবে কখন? একটা ইমানদার বান্দা মুসলমান বান্দার নামাজ দরকার আছে না নাই বলেন তো, কুকুরের উপরে নামাজ ফরজ নাকি মানুষের উপরে? মানুষের উপরে নামাজ ফরজ কুকুরের উপরে নয়, মানুষের উপরে রোজা ফরজ কুকুরের উপরে নয়, মানুষের উপরে যাকাত ফরজ কুকুরের উপরে নয়, কিন্তু সমাজের মধ্যে কুকুরকে আমরা কোনোদিন মসজিদে যাইতে দেখি না। ঠিক তেমনই ভাবে অসংখ্য বান্দা আছে যাদেরকেও মসজিদে যাইতে দেখি না, কুকুরও নামাজ পড়ে না, কুকুরও রোজা রাখে না,
কোন ইমানদার মুসলমান মানুষ হওয়ার পরও সেও যদি নামাজ না পড়ে রোজা না রাখে ওর ভিতরে কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। এগুলো সব গরু ছাগলের মতো, এগুলো সব কুকুর বিড়ালের মতো। কেন কুকুরও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না, কুকুরও যাকাত দেয় না, এরাও যাকাত দেয় না, কুকুরও রোজা রাখে না, তারাও রোজা রাখে না। আল্লাহ বলে এগুলো হলো সব হলো কুকুরের মতো, সব হলো শুয়োরের মতো, সব হলো হায়াওয়ানের মতো, বরং না না তার চাইতেও নিকৃষ্ট না। আউযুবিল্লাহ, শিক্ষার তো অভাব নাই, বিশাল বড় ডিগ্রিধারী কিন্তু ঘুষের টাকা ছাড়া সিগনেচার দেয় না, ঘুষ ছাড়া চাকরি হয় না। শিক্ষিত শিক্ষিত মানুষগুলো ঘুষের অভাবে চাকরি পায় না, আর অশিক্ষিত বকলম গুলা ঘুষ দিয়া সরকারি চাকরি পায়। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? মানুষ নামাজ পড়ে না যার কারণে মানুষ কুকুরের মতো, কিন্তু অসংখ্য বান্দারা এলাকার ভিতরে চান্দাবাজি করে। কোনোদিন কোনো কুকুরকে দেখবেন না, দেখছেনি? এই বাজারে গেছে মনে করেন 10-15টা কুত্তা মিলে একলগে যায়, কইছে এই মিয়া আমরা কুত্তা কমিটির সভাপতি আসছি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এলাকায় দোকান যদি চালাইতে চাও 10,000 টাকার হাড্ডি মাসে দেওয়া লাগবে, নাহলে হরতাল বলছে কোনোদিন? বলে কে? বলেন বলে কে? দুর্নীতি করে কে? দ্বন্দ্বে দ্বন্দ্বে এলাকার মানুষকে একজন আরেকজনকে হত্যা করে কে? জেনা ব্যভিচার করে কে? হক কথা বলার পরে মানুষের জিহ্বা কেটে দেয় কে? আল্লাহ কয় যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়ওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ করার কারণে কুকুর শুয়োরের চাইতেও তুমি খারাপ। কথাটা কি ক্লিয়ার? উলাইকা কাল্লানামি বালহুম আদল। একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ, একটা মানুষ হায়াওয়ানের চাইতেও খারাপ, একটা মানুষ জানোয়ারের চাইতেও খারাপ। বলে কখন? যখন নাকি বান্দার মানুষের কোনো গুণই আর থাকে না। কারণ একটা মানুষের গুণ থাকবে, সে নিজের নফসটাকে সুন্দর করে পবিত্র রাখবে। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যত বান্দারা জমিনে আসছে, একদম বাবা আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত বান্দাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম, প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে সবচাইতে বড় কারণটা ছিল ওই বান্দা তাদের অন্তরকে ফুটো পবিত্র করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই বান্দা সফল হয়ে গেছে যেই বান্দা তার নফসের ফুটো পবিত্র করেছে, নফসের তাজকিয়া যেই বান্দা করতে পারলো, ওই বান্দার মধ্যে সফল বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। অকদ খাবা মান দাসাহা, যেই বান্দার নফস কুলোষিত ওই বান্দা জাহান্নামী হবে একটা চমৎকার গোস্তের টুকরা বান্দার ভিতরে দেন, এটাকে মদবা বলা হয়, গোস্তের টুকরা। নবী বলেন ইদা সলোহাত সলোহাল জাসাদু কুল্লুহু, যখন নাকি ওইটা ভালো হয়ে যায় বান্দার সমস্ত দেহ ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই অন্তর খারাপ হয় বান্দার সারা দেহটাকে খারাপ হয়ে যায়। নবী বলেন আলা ওয়াহিয়াল কলব, মনে রাখবা ওই জিনিসটার নাম হলো কলব, ওই জিনিসটার নাম হলো অন্তর। এই আপনাদের আমের যুগ আসতেছে দেখবেন, এখন আম বাজারে কিনতে গেলেন, এখন আম মানুষ কিনে পাকা বুঝে কিভাবে? দুইটা কারণ যদি পাওয়া যায় তাহলে বুঝবে আমটা ভালো। এক নম্বরে যদি দেখেন আমের চামড়া ভালো,
কালার ভালো, দুই নম্বরে যদি দেখেন গ্রানটাও সুন্দর। এই গ্রান আর কালার দুই জিনিসের কারণে বোঝা যায় আমটা কি। এই আমটা যখন পেকে গেছে ওই পাকার কারণে তার কালারও পরিবর্তন হয়েছে, ঘ্রাণেরও পরিবর্তন হয়েছে। তাহলে ঠিক তেমনই ভাবে একজন ইমানদারের ইমান যখন পেকে যায় তো তার উপরে সুন্নত আর তাকওয়ার ঘ্রাণ আর কালার পরিবর্তন হয়ে যায়। এখন